হ্যালো ভিউয়ার্স, ফ্যামিলি ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমাদের ট্যুরের প্ল্যান হচ্ছে শাহজাদপুর সিরাজগঞ্জ, অর্থাৎ আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন গাড়ির মধ্যে, আমরা ওখানে যাব এবং আমরা 2-3 দিন থাকব এবং ওখানে ঘুরে আশেপাশের যা যা দেখার জিনিস আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি ডিটেলসে প্রত্যেকটা কোথায় যাচ্ছি কি করতেছি ডিটেলসে দেখানোর চেষ্টা করব আর কি আমাদের ব্লগে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জ যে গোল চত্বর আছে এটা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। এটা ঢাকা রাজশাহী টু ঢাকার, রাজশাহী টু ঢাকা বা বগুড়া টু ঢাকা যে মাঝখানে পড়ে যে সিরাজগঞ্জ গোল চত্বর, এই গোল চত্বর পার হয়ে এটা পাবনা রোডের যে পাবনার দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা আমরা এখন আছি। এই রাস্তাটা অনেক সুন্দর এবং আমাদের আর মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে পৌঁছাইতে, তো সিরাজগঞ্জ শাহজাদপুরে পৌঁছাইতে। তো মাঝখানে এই রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, সো মনে করলাম যে আমার যারা অডিয়েন্স তাদেরকে দেখানো যাক, তাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা বেড়াইতে পছন্দ করেন তারা সিরাজগঞ্জের আশেপাশ থেকে যদি কেউ দেখেন তারা এই রাস্তাতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। সো আজ প্রথম, এরপরে আমরা প্রথমে যাব আর এখানে এই কলেজে, সরকারি আকবর আলী কলেজে আর কি এখানে আসার উদ্দেশ্যে ছিল। এখানে এখান থেকে আমার এখানে এক ভাগ্নির পরীক্ষা আছে আজকে, অনার্স থার্ড ইয়ার ফাইনাল। সো ও পরীক্ষা দিয়ে বের হইলে আমরা এখন সবাই বের হচ্ছে, ও বের হইলে ওকে আমরা রিসিভ করবো, রিসিভ করে নিয়ে ওদের বাসাতে যাব, আমরা এই ভাগ্নিদের বাসাতে যাব। সো ওখানে ওকে রিসিভ করার জন্য আমরা দাঁড়ায় আছি, তো ওকে রিসিভ করে নিয়ে আমরা রওনা দিয়ে ফেলছি। এই মুহূর্তে আমরা আছি একটা সিএনজি স্টেশনে আর কি, এখানে সিএনজি নিব, আমাদের গাড়ির জন্য গ্যাস নিব, গ্যাস শেষ হয়ে গেছে আর আমাদেরকে ঘোরাফেরাও করতে হবে। অনেক রোদ গরম এখানে, একটু অবস্থা খারাপ আমাদের, খুব রোদ গরম লাগতেছিল, বাট নিতে হবে তো গ্যাস। পরে ওখান থেকে আমরা গ্যাস নিয়ে চলে আসলাম দিদিদের বাড়িতে, এটা আমার দিদির বাড়ি, তো এখানে আমরা চলে আসছি। এসে আমার বাচ্চাকে একটু শুয়ে দিছি, ও রেস্ট করতেছে, তো আমরা একটু ড্রেস টেস চেঞ্জ করবো এবং ফ্রেশ হবো, ফ্রেশ টেস হয়ে তারপরে আমরা রওনা দিব, একটু ঘুরতে মানে ঘুরতে বের হবো আর কি। সো যেহেতু বেড়াইতে আসছি আমরা কোনো সময় নষ্ট করবো না, বাসায় আসছি, একটু রেস্ট করছি এবং সাথে সাথে বের হয়ে চলে আসছি শাহজাদপুর শহরের মধ্যে। মোটামুটি একটু ভালো রেস্টুরেন্ট, পালকি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা। সো এখানে আমরা চলে আসছি রেস্টুরেন্টে, তো আমি রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। রেস্টুরেন্টটা মোটামুটি কাজ টাজগুলো ডেকোরেশনগুলো অনেক সুন্দর, বিকজ এটা সম্পূর্ণ বেত দিয়ে, বাঁশের তৈরি একটা রেস্টুরেন্ট, শুধুই বাঁশ দিয়ে তৈরি করছে, ইট বালি সিমেন্ট নাই। ঢুকতে এটা হচ্ছে ওদের কাউন্টার, এখানে অর্ডার টর্ডার দিতে হবে। তো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করবো না এই মুহূর্তে, কারণ আমরা হচ্ছে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আমরা জাস্ট দেখতে আসছি এখানে কি খাবার পাওয়া যায় এবং কালকে আমরা অর্থাৎ এখানে কালকে এখানে খাওয়া দাওয়া করব। সো আমরা এখানে দেখে নিচ্ছিলাম এবং কাউন্টারে একটু কথা বললাম, কথা বলে এই প্রত্যেকটা যে ইগুলো আছে, স্টলগুলো আছে, অর্থাৎ যে বসার যে জায়গাগুলো আছে, ঘরগুলো আছে, এইগুলো একটু দেখতেছিলাম আর আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য আমি ভিডিও করতেছিলাম। কুঁড়ে ঘরগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা কুঁড়ে ঘরই খুব সুন্দর করে গোছানো এবং লাইটিংগুলো অনেক সুন্দর, মানে একটা গ্রাম্য পরিবেশ, বাট শহরের মধ্যে গ্রাম্য পরিবেশ হইলে যেমন লাগে একটু সুন্দর একটা পরিবেশ। আর এই পাশে আমার মেয়ে, আমার বাচ্চাকে, ওইটা আমার ভাগ্নি প্লাস মেয়ে, ও আমাকে বাবু বলে ডাকে, সো ও আমার মেয়ের মতো। আর এই পাশে আমার ওয়াইফ বসে আছে, ওকে মেনু দিছি যে মেনুগুলো তুমি দেখো, আজকে খাই আর না খাই তুমি দেখে রাখো। আর ওই যে আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে
ঘুরতেছে এবং ফোনে কথা বলতেছে। আর হচ্ছে ওকে বললাম একটু হ্যালো বলে দাও আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে, সো ও হ্যালো বলে দিল। তারপরে আমরা এখানে এখানে এইটা হচ্ছে একদম নদীর পাশে, নদীর পাশে রেস্টুরেন্টটা, এখানে করতোয়া নদী না কি জানি নদী আছে, সো আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এটা নদী, কিন্তু রাতে এখন যেহেতু অনেক রাত, প্রায় রাত 8:30-9 বাজে, সো খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। তারপরে আমি আবার এইটাই রেস্ট এইটাই এই কুঁড়ে ঘরগুলো বা লাইটিংগুলো অনেক সুন্দর, এই জন্য আমি বারবার করে দেখানোর চেষ্টা করতেছিলাম এবং ভিডিওতে ক্যাপচার করতেছিলাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা যদি কখনো যান। এটা কোনো প্রমোশন না, এটা কোনো রেস্টুরেন্টের প্রমোশন ভিডিও না, জাস্ট আমার মনে হলো যদি এখানে যদি আসেন, কেউ শাহজাদপুরে গেলে এখানে আসেন, রাত্রে আসবেন, নিঃসন্দেহে ভালো লাগবে। আর ওই পাশে একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ওখানেও যাব, এই রেস্টুরেন্ট থেকে ওই ব্রিজটা সুন্দরভাবে দেখা যায়। এবং ওই এরপরে ওখানে রেস্টুরেন্টে ওই ব্রিজের ওপর নাকি অনেক সুন্দর চা বিক্রি করে, মটকা চা না কি চা জানি বলে, সো ওইটা নাকি অনেক টেস্টি, সো ওইটাও আমরা খেতে যাব। এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা সরাসরি ব্রিজের ওপারে যাব, ব্রিজের ওপারে যাব যে ওখানকার, আমরা এই তো চলে আসছি আমরা ব্রিজে, ব্রিজ থেকে একটু দেখার চেষ্টা করতে, ব্রিজ থেকে একটু ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম। রাত্রের ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিল। এপাশে আমরা গাড়ি, আমাদের গাড়িটা রেখে দিছি, গাড়িটা রেখে দিয়ে আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, আর এইটা হচ্ছে টি অর্থাৎ চা স্টল। এটা তো এখানে মটকা চা বিক্রি করে, অনেক না অনেক নাকি টেস্টি, আমার মেয়ে বলতেছিল, আমার ভাগ্নি বলতেছিল, সো আমরা অবশ্যই টেস্ট করব। আর এই ওই যে আমি যে রেস্টুরেন্টটা, রেস্টুরেন্ট থেকে ব্রিজ দেখাচ্ছিলাম, এবার আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে থেকে রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর একটা লুক আসছে রেস্টুরেন্টটার, অনেক বিউটিফুল একটা ভিউ আসছে এখান থেকে, লাইটিং করা অনেক সুন্দর লাইটিং এবং খুবই ভালো লাগতেছিল। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখেন কত সুন্দর লাগতেছে বাইরে থেকে, এত দূর থেকে তারপরেও অনেক সুন্দর লাগতেছিল আর কি, সো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম। তারপর আমরা অপেক্ষা, এই যে আমাদের চেয়ার রেডি করে দিচ্ছিল, আমরা বসবো এবং বসে চাটা টেস্ট করবো, টেস্ট তো করতেই হবে, অনেক অনেক নাম শুনলাম অনেক টেস্টে, সুতরাং চা তো খাইতেই হবে, সো চাটা খাবো, চাটা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে, দিদিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, অনেক রাত হয়ে গেছে। সো আমরা ফাইনালি চলে আসলাম বাসায়, এই তো আমার ভাগ্নি পিছনে, আমার ওয়াইফ টায়ার্ড হয়ে গেছে, সারাদিন জার্নি করছে, ঘুরছে, বেড়াইছে, ও শুয়ে পড়ছে, আমার ছেলে এই পাশে ঘুমিয়ে পড়ছে প্রায়, এই দেখেন আমার ছেলেও ঘুমিয়ে পড়ছে, সুতরাং আমাদের মোটামুটি আজকের ঘোরাফেরা শেষ। আজকের আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আগামীকালকে সকাল থেকে হয়তো আমাদের ট্যুর প্ল্যান আবার শুরু হবে, কোথায় নেক্সটে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখানোর চেষ্টা করবো। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।